হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব নতুন আরেকটি ভিডিও, যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর ওই ঐতিহাসিক বাড়ি, যেখানে দুর্বৃত্তরা হত্যা করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ তার পরিবারের 18 জন সদস্যকে। এখানে আমরা প্রবেশ করে ফেলেছি, দেখেন একজন চলে আসছে। আমি ভাবছিলাম কি জানেন, এটা জায়গা মেয়ে কিন্তু হয়ে গেল ছেলে, এই আর কি। তো এই তো বাড়ির যে এরিয়াটা, ওই এরিয়ার দৃশ্য এগুলি। এখানে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না। এই যে দেখেন, ওই এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর, কতটা সুন্দর লাগছে। অনেক মানুষ এখানে আসলে সেই ইতিহাসটা চোখ দিয়ে দেখার জন্য চলে আসে, কি নির্মমভাবে হত্যা করেছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের 18 জন সদস্যকে। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আসলে বাড়িটা খুবই নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশে উনি থাকতেন, খুব সাদামাটা ভাবে আমার যতদূর মনে হয়েছে ওইখানে আমি যে এই যে গেটের ভিতর থেকে এইভাবে আমরা চলে আসছি, ভিতরে প্রবেশ করছি। এই যেখানে লেখা আছে মুজিব পাঠাগার, আমার এত মানে বাড়ির ভিতরে প্রবেশ করে আমার এতটা মানে খারাপ লাগছে যে আসলে এরকম ভাবে একজন দেশপ্রেমিককে হত্যা করেছে, খুবই বেদনাদায়ক। এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না, তারপরও বললাম। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই বাড়িটি আপনারা সবাই আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ওই প্রবেশ বাড়ির ভিতরে প্রবেশ করে আমি যা যা দেখতে পেয়েছি তা আসলে বলার ভাষা আমার নেই, সত্যি কথা। কারণ আমার চোখে জল চলে আসছিল যে এরকম ভাবেও কেউ কাউকে হত্যা করতে পারে, এরকম মনে হচ্ছিল বারবার। যাই হোক, এখানে আসতে কোনো খরচ লাগে না, 5 টাকা টিকিট নেই। আর বাড়ির ভিতরটা ওই যে ছবিটা দেখাইলাম, এদিক দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় বাড়ির ভিতরে। তো বাড়ির ভিতরে আসলে মোবাইল বা ক্যামেরা ওরকম কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, তাই বাড়ির ভিতরটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না বা পারছি না। এই যে এখানেও সুন্দর করে দেওয়া আছে আমাদের জাতির পিতার সেই ছবি, কতটা সুন্দর, আপনারা আইসা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আমি আসলে এতটা আপনাদেরকে বলতে পারছি না হয়তো বা। আর এই যে এখানে টিকিট দেওয়া হয়, যে ঘরটা দেখাচ্ছি এই যে এটার মধ্যে টিকিট দেওয়া হয় 5 টাকা করে টিকিট। আর এই গেটটা দিয়ে ঢুকতে, এই যে সেই বাড়িটা খুব মানে সাদামাটা ভাবেই মনে হয় যে উনি বসবাস করতেন। তার মাঝে যে অনেক কিছু মানে সে একজন দেশের রাষ্ট্রপতি হয়েও আমার মনে হয় না যে বিলাসবহুল জীবনযাপন করতেন, বাড়িটা দেখে মনে হয় যে খুব সাধারণভাবে উনি জীবনযাপন করতেন। তারপরও কেন যে ওনার সাথে আসলে এরকম হলো, আমরা বাংলাদেশের মানুষ হয়ে আসলে আমাদের বাংলাদেশের মানুষের সেই বিশ্বাস আর ভালোবাসাটা
যোগ্য মর্যাদা কেউ দিতে পারে না, এটাই হলো আমাদের বাংলাদেশের সমস্যা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই আপনারা আসবেন, দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।